রাজ্য জুড়ে জমি হাঙরদের দাপট, কলকাতা শহরও জমি দখলের কার্যত রাজনীতি চলছে। দায় এড়াচ্ছে পুরসভাও, স্বরাষ্ট্র, পুলিশ, এমনকি ভূমি দপ্তর অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরও, যেখানে মুখ্যমন্ত্রীর হাতে সেখানে রাজ্য জুড়ে জমি দখল ও বেআইনি নির্মাণ রোখা সম্ভব হচ্ছে না কেন? প্রশ্ন তো উঠবেই। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে উঠে এসেছে জমি দখল ও বেআইনি নির্মাণের লড়াই, কিন্তু বিঘের পর বিঘে ফাঁকা জমি ভেড়ি দখল হয়ে যাচ্ছে। কোথায় পুরসভা? কেন আটকানো যাচ্ছে না জমি হাঙরদের? 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অবশ্য দায় ঝেড়ে দিয়েছেন। এখানে আড়াই বছর এসেছি, এই আড়াই বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার দায়ভার নেওয়ার দায়িত্ব আমার, তার আগে কি ঘটেছে সেটার দায়িত্ব আমার নয়। আগে কি হয়েছে তা না জানতেই পারেন, কিন্তু চোখের সামনে যে বেআইনি কাজ হচ্ছে সেটাও কি আটকাতে পারেন কাউন্সিলর? পুরো প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই, আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করব? রাজ্য জুড়ে সরকারি জমি দখল, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ আটকানোর দায়িত্ব তাহলে কার? এই প্রশ্নে কার্যত হাত তুলে দিলেন মেয়র ফেরহাদ হাকিম। আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমার কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার, এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। অন্যান্য জমি দূরে থাক, নিজের পাড়ার সরকারি জমিকেই দখলমুক্ত করতে পারছেন না ফেরহাদ হাকিম, এর জন্য অবশ্য মামলা মোকদ্দমাকেই দায়ী করেছেন তিনি। আমার পাড়ায় একটা সরকারি জমি আছে, সেই জমিটা ছাড়াতে পারলে আমি ওখানে একটা চেতলা থানা করব, আমার এটা 10 বছরের স্বপ্ন, আমি মেয়র আমি মন্ত্রী 10 বছর ধরে পাচ্ছি না। রাজ্য জুড়ে দখলদারি, বেআইনি নির্মাণের জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন, প্রমোটারি শিল্প, কাউন্সিলরদের, তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি আপনি টাকা দিন, যা ইচ্ছে তাই করুন। এক একজন কাউন্সিলরের সরকারি জমির উপরে ধাবা আছে, তা যিনি শাসক তিনি যদি চোর হয় স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। জনপ্রতিনিধির কাজটা ঠিক কি? মেয়র ফেরহাদ হাকিম কি বলতে চাইছেন? পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না, রাজ্যের পুলিশ মন্ত্রী ও ভূমি সংস্কার মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছেন তার দলের জনপ্রতিনিধিরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।